মোটের উপরে শান্তিপূর্ণ ছিল প্রথম দুই দফা, তবে তৃতীয় দফার নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তির খবর বারবার উঠে এসেছে। সকাল থেকে আমরা দেখেছিলাম ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন প্রচুর মানুষ পশ্চিমবঙ্গের চারটি লোকসভা কেন্দ্রে তৃতীয় দফার নির্বাচন পর্ব। তার মাঝে মুর্শিদাবাদের ভোট পর্ব কেমন ছিল দেখুন। বাংলায় তৃতীয় দফা ভোটে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রেও ভোট। মুর্শিদাবাদে যে ভোট শান্তিপূর্ণ হবে না তা বলাই বাহুল্য। ভোটের আগের রাত থেকেই শুরু হয়েছে বোমাবাজি, ধমকানি, চমকানি। কোথাও ভোটারকে বেধরক মার, আবার কোথাও এজেন্টদের বুথে ঢুকতে বাধা। ডোমকল বসন্তপুর থেকে উঠে এসেছে একাধিক অভিযোগ, সব অভিযোগই তৃণমূলের বিরুদ্ধে। ছেলেকে তো ভোট দিতে এসেছিল, যে চার পাঁচটা মুখানে ধরে সবাই মিলে মারিয়েছে ভোট দিতে দিবে না। বুঝতে পারলেন তো, ভোট দিতে দিবে না। আমার ছেলেরা সিপিএম পার্টি করে আর এরা টিএমসি পার্টি করে, তাই এসব গেলাম কিছু থাইনি, কামড়িয়ে মারিয়ে ধরে কিছু থাইনি, মদ চদ খেয়েছে ওরা, খাই খুব মেরেছে। সকাল থেকে এই রাত থেকে সমস্যা ছিল, সকাল অবধি ছটা অবধি ওরা রাস্তা গার্ড করেছিল, এজেন্ট বসতে দেয়নি আমাদেরকে। তৃণমূলের লোক অন্যদিকে রানীনগরের মরিচায় নিচু পাড়ায় উঠেছে বোমাবাজির অভিযোগ। তৃণমূল কর্মী পিয়ারুল ইসলামের বাড়িতে বোমা মারার অভিযোগ কংগ্রেস কর্মী আবুল হোসেনের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে আটক আবুল হোসেন। কংগ্রেস নেত্রী মমতাজ বেগমকে ঘিরে তুমুল বিক্ষোভ তৃণমূলের। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ পরিবারের। হরিহর পাড়ায় আবার কংগ্রেসের অঞ্চল সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাস্থলে পৌঁছয় হরিহর পাড়া থানার পুলিশ। ব্যাপক চাঞ্চল্য এলাকায়। মুর্শিদাবাদ লোকসভার বিভিন্ন বুথে ছাপ্পা হচ্ছে বলে অভিযোগ বিজেপির প্রার্থী গৌরীশঙ্কর ঘোষের। এসডিও কে ফোন করে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী। রায়বুধ সিং হাই স্কুল 10 নম্বর বুথ মুর্শিদাবাদ বিধানসভা আজিমগঞ্জে, সেখানে ওই স্কুলের হেডমিস্ট্রেস সেই স্কুলেই প্রিজাইডিং অফিসার এবং তিনি ভোটারদেরকে প্রভাবিত করছেন। আমরা দুবার কমপ্লেন দিয়েছি, যদি ওরা ব্যবস্থা না নেয় ওনাকে প্রিজাইডিং থেকে না সরায় তাহলে আমাদের লোকজন ধর্নায় বসবে। এদিন ডোমকলের শেখালি পাড়ায় হাই মাদ্রাসা বুথেও তুমুল উত্তেজনা, তৃণমূল সিপিএমের জোর সংঘর্ষ, এর ছড়াছড়ি দুই দলের কর্মীদের মধ্যে। দুপুরে ভোট দিতে যাওয়ার সময় লাঠি হাতে দাপাদাপি তৃণমূল সিপিএমের, আবার তৃণমূলের বিরুদ্ধে মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেসের সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে জলঙ্গির সাদিখার অঞ্চলে। রিপাবলিক বাংলা। বিক্ষিপ্ত অশান্তির মধ্যে শেষ হচ্ছে তৃতীয় দফার নির্বাচন, আর সেই নির্বাচনের দিনের শেষে উত্তপ্ত মুর্শিদাবাদের পাহাড়পুর। পাহাড়পুরে ভোট কর্মীদের উপরে হামলার অভিযোগ উঠে আসছে, অভিযোগের তীর তৃণমূলের দিকে। ভোটগ্রহণ কেন্দ্র থেকে ইভিএম নিয়ে ফেরার পথে হামলার অভিযোগ উঠে আসছে। রাত পর্যন্ত বুথেই আটকে থাকেন ভোট কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ, উত্তাল হয়ে ওঠে গোটা পরিস্থিতি। পাহাড়পুরের 209 নম্বর বুথের কর্মীদের উপরে হামলার অভিযোগ ওঠে। শেখতে সাহেব খুব অন্যায় করেছে, শেখতে সাহেব আমাদের ফোন টান ঠিকঠাক ধরে না এবং ঠিকঠাকভাবে যোগাযোগও করেনি। আমাদের গাড়ি আছে সামনে বলেছিল, এবং গাড়ি আমাদের সামনে আছে তা বলেছিল, এবং যেরকম মানমুখী জনতা, হ্যাঁ ওরা আমাদের বলেছিল যে টুকটুকিতে চলে যাবেন তা বলেছে, আমরা টুকটুকিতে আসিনি। আতঙ্ক লাগছে, ভয় লাগছে, ভয় তো লাগছে। পুলিশের হাতে আটক সন্দেশখালীর 11 জন মহিলা। একটি বাড়ি থেকে 11 জনকে গ্রেপ্তার করে উলুবেড়িয়া থানার পুলিশ। তাদেরকে গ্রেপ্তার করে, কেন গ্রেপ্তার তা নিয়ে উলুবেড়িয়া থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপির মহিলা মোর্চা। পরে ধৃতদের ছেড়ে দেয় বাধ্য হয়ে, কার্যত বাধ্য হয়ে ছেড়ে দেয় পুলিশ, এমনটাই অভিযোগ করছে বিজেপি। সন্দেশখালীর নিপীড়িত মহিলারা এসেছিলেন উলুবেড়িয়ায়, তাদের গ্রেপ্তার করে নিয়ে যায় উলুবেড়িয়া থানার পুলিশ। কেন গ্রেপ্তার, তার
হওয়ার সঠিক কারণ জানাতে পারেনি পুলিশ। তারই পরিপ্রেক্ষিতে বিক্ষোভ উলুবেড়িয়া থানার সামনে, দেখুন সেই ছবি। লোকসভা নির্বাচনের প্রচার করতে এসেছিলেন 11 মহিলা। বিজেপির জেলা নেতৃত্বের অভিযোগ, এই মহিলাদের জোর করে থানায় তুলে নিয়ে গেছে উলুবেড়িয়া থানার পুলিশ। প্রচার তো করতেই দিল না, আমাদের কথাগুলো তো বলতে না। এই ঘটনা জানাজানি হতেই উলুবেড়িয়া থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপির মহিলা মোর্চা। চার বিভিন্ন জায়গায় সন্দেশখালীর মায়েরা যাচ্ছে, এই যে দিদিমণি বলছে না এটা সাজানো ঘটনা, তারা বলছে আপনারা এখানে আসুন। দিদিমণি একবারও যাননি, কারণ তিনি জানেন যে ওটা সত্যি, সেই জন্য তিনি যাননি। আর যখন তারা মানুষের সামনে আসছে, তখন এই পুলিশ দিয়ে রাত্রিবেলা সেই হোটেল থেকে সেখান থেকে ইনারা বলছে রেস্কিউ করেছেন। দেখুন, রেস্কিউ তখনই করে যদি সেখানে কোনো সমস্যা থাকে। অন্যদিকে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সন্দেশখালীর মহিলারা গিয়ে কি প্রচার করতে পারে না অন্য জায়গায়? আপনি ভোটের 48 ঘন্টা আগে তাদেরকে সরিয়ে ওখান থেকে চলে যেতে বলতে পারেন, কিন্তু ভোট এখনো বহুদিন বাকি। আর আপনি আইসি, যিনি এই কাজ করেছেন, তিনি গর্হিত অপরাধ করেছেন। এবং শুধু তাই নয়, এর আগে বেলডাঙ্গা থানার আইসি সাসপেন্ড হয়েছে, অন্য জায়গার আইসিরা অনেক জায়গায় তাদেরকে ট্রান্সফার করা হয়েছে, এই আইসির উপরেও আমরা পুরো নজর রাখছি। গ্রেফতারের কিছুক্ষণ পরেই ছেড়ে দেওয়া হয় সন্দেশখালীর মহিলাদের। অভিযোগ, পুলিশকে ব্যবহার করছে শাসক দল, জনতার কণ্ঠরোধ করার চেষ্টা করছে। উলুবেড়িয়া থেকে স্বর্ণেন্দু মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা।